প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ডিসকাশন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। করোনা ভাইরাসের প্রভাবে একের পর এক নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে বিশ্বের বিভিন্ন দেশ। শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, বৈশ্বিক বাণিজ্যও হয়ে গেছে স্থবির, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। পাশাপাশি নড়বড়ে ব্যাংকিং খাত, যোগ হয়ে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে সম্ভাব্য অর্থনৈতিক সংকটের। ডিসকাশনে আজকের পর্বে আমাদের সাথে বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য অর্থনৈতিক সংকট ও মোকাবেলার উপায় নিয়ে কথা বলবেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ, এফসিএ। ডক্টর জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে বিশ্ব বাণিজ্য করোনায় আক্রান্ত, সেই অর্থনৈতিক মন্দা তৈরির মতো পরিস্থিতি এখন তৈরি হয়েছে কিনা সেটি একটু যদি আপনি বলেন। মন্দার দিকে তো যাচ্ছে, ধরেন করোনা ভাইরাসের যে ইম্প্যাক্ট, এটা যদি ইকোনমিক সাইডটা দেখেন, এটা যদি প্রলং করে, এখনকার যে এই পর্যন্ত যদ্দূর আমরা সাফার করছি, তারপরে যদি এই যে ফিয়ার ফ্যাক্টর, তারপরে ইন রিয়ালিটি যে প্রবলেমগুলো আপনার দেখা দিচ্ছে, সেগুলো যদি প্রলং করে, তাহলে অবশ্যই অর্থনৈতিক সংকট দেখা দিবে বিশ্বব্যাপী। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি এটা থেকে বেরিয়ে আসা যায় সেটার পদ্ধতি বাইর করা দরকার। যেমন আপনি ধরেন, এটাতে ফার্স্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্সে আপনার ধরেন মানে কাস্টমার অনেক কমে গেছে, বিভিন্ন দেশে যে রেস্ট্রিকশনগুলো আসছে সেই ক্ষেত্রে আপনার প্যাসেঞ্জার কমে গেছে, যার কারণে আপনাদের এখন এয়ারলাইন্সের ভাড়া বেড়ে যাচ্ছে। অপরদিকে আরেকটা ইম্প্যাক্ট আসতেছে তেল, জ্বালানি তেলের চাহিদা কমে গেছে। জ্বালানি তেলটা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম একটা চালিকা শক্তি, ক্রমবর্ধমান যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে গ্রোথ, সেই গ্রোথের উপরেও কিন্তু আপনার এটার একটা প্রভাব ইম্প্যাক্ট আসবে। শব্দটা হলো যে এটা আপনার যদি আমার যে ইন্ডাস্ট্রিতে আমরা যারা চালাচ্ছি, আমাদের যে ইনভেন্টরি স্টক পজিশন, র মেটেরিয়ালস, অ্যাসেসরিজ, এই স্টকগুলো যদি মিনিমাম 3-4 মাসের থাকে, ইন দ্যাট কেস 3-4 মাস পর্যন্ত আপনার কোনো রকমের, 3 মাস পর্যন্ত ইউ আর সেফ। যাদের এই স্টক বিল্ড আপ আছে এবং অল অ্যাসেসরিজ আইটেমস, ইন দ্যাট কেস অনলি উইথ দি লেবার ফোর্সটা যদি আক্রান্ত না হয়, ইন দ্যাট কেস আমাদের এটা চলমান থাকবে। ব্যাংকার হিসাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রির, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের সর্বোচ্চ এক্সপোজার, সেই এক্সপোজার হিসাবে আমরা কিন্তু লোকজনের সাথে যোগাযোগ রাখতেছি, আমাদের বড়োদের সাথে। ওনারা বলতেছেন যে ওনাদের কাছে যে ইনভেন্টরি আছে, সেই ইনভেন্টরি দিয়ে তারা 2.5-3 মাসের পর্যন্ত তাদের যোগান আছে। তো সেই ক্ষেত্রে এটা এখন প্রোডাকশান, এরপরে হলো প্রোডাকশানটা যদি করতে পারে, তাহলে ইন্টারন্যাশনালি একটা বাংলাদেশের জন্য হিতে বিপরীত একটা সুযোগ আছে। সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ অনেকেই কিন্তু চায়না থেকে আমরা প্রকিউরমেন্টটা অলমোস্ট 30%-এর মতন কমাই ফেলছে। সেই প্রকিউরমেন্ট তাদের এই প্রকিউরমেন্টটা লাগবে, কোথা থেকে নেবে, সেটা কিন্তু বাংলাদেশের দিকে আসার একটা সম্ভাবনা আছে। এবং তারা নিজেরাই বলেছে যে ওই 30%-এর ভিতরে 10% বাংলাদেশের জন্য অ্যালোকেশন তারা রাখছে, 10% হলো ভিয়েতনামের কাছে, কারণ ভিয়েতনাম এবং বাংলাদেশ অলমোস্ট সিমিলার কম্পিটিটিভ সিচুয়েশানে আছে। সেক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট হলো চায়নার পরে বাংলাদেশ। তো বাংলাদেশের এই যে অ্যাডভান্টেজটা, এটা যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু আমরা এই ঝামেলা থেকে বাঁচতে পারবো, এটা গার্মেন্ট সেক্টর সাইডে। আমাদের আরেকটা খাত আছে রেমিটেন্স, এখানকার লোকজন যায় বাইরে কাজ করে টাকাটা পাঠাচ্ছে, এই রেমিটেন্সের উপর একটা প্রভাব পড়বে। ইউরোপ বিভিন্ন জায়গায় আপনার যে লোকগুলো আছে, তারপর মিডল ইস্টে আছে, ওনাদের যে ওখানকার যদি এই ধরনের সিচুয়েশানে অনেকে চাবে যে সে তার আত্মীয় স্বজনের কাছে চলে আসুক, আসার পরে এই সময় একটা ইনকামের একটা তাদের ভাটা পড়বে। আরেকটা হলো যে এখানে আসার পরে আরেকটা ইম্প্যাক্ট হলো, সেটা হলো যে এটা স্প্রেড করবে, যদি তারা ওই ধরনের ভাইরাস নিয়ে ঢুকে, সেটা একটা রিস্ক আমাদের আছে। আমরা একটা প্রতিবেদন দেখব যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে আসলে কতটুকু প্রভাব পড়েছে বা পড়তে পারে, এই বিষয়ে আমাদের একজন প্রতিবেদক একটি রিপোর্ট করেছেন, সেটি দেখে তারপরে আমরা আলোচনায় ফিরছি। বাংলাদেশের কাঁচামালের বড় অংশ যোগান দেয় চীন,
করোনার প্রভাবে কমে গেছে কাঁচামাল আমদানি, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, আদেশ অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক রপ্তানিকারক। নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে অভ্যন্তরীণ বাজারেও, তবে নিত্যপণ্যের বাজারে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বিদ্যমান সংকটকে অর্থনীতির জন্য মহাবিপদ মনে করছেন। করোনা পরিস্থিতি সামাল দিলেও চীন থেকে পণ্য রপ্তানি এখনও স্বাভাবিক হয়নি, জাহাজ চলাচলে নানা সতর্কতা চলছে। তবে করোনার বিস্তার বেড়েছে ইউরোপ ও আমেরিকাতে, দেশের রপ্তানি বাণিজ্যের 82% এককভাবে ইউরোপ। এই বাজারসহ আমেরিকার বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। লোকসানের হিসাব সুনির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও তৈরি পোশাক খাতের প্রায় 1000 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল ও স্থগিত হয়েছে। বর্তমানে যেটা আসলে আমাদের উদ্বেগ সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের বেশ কিছু প্রোডাক্টসের র মেটেরিয়াল চায়না থেকে আসছে এবং যেগুলো দিয়ে আমরা ফিনিশড গুড তৈরি করে ইউরোপিয়ান বাজারে এবং ইউএসএর যে বাজার আছে সেখানে আমরা দিচ্ছি। সেই জায়গাগুলোতে এখন করোনার যে পরিমাণ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে এখন খুব উদ্বিগ্ন। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে এখনই সরকারকে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক পরিকল্পনা চূড়ান্ত করতে হবে, শিগগিরই সরকারের পরিকল্পনা ঘোষণা করতে হবে। রপ্তানিকারকদের লোকসান কাটাতে নগদ সহায়তা দেওয়া যেতে পারে বলে অভিমত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। ডিমান্ড সাইড থেকে আরও বৃহত্তর শক আসার সম্ভাবনা আছে, অর্থাৎ আমাদের যে রপ্তানিগুলো হয় সেটা তো হয় প্রধানত ইউরোপে। ইউরোপে আমাদের 62% পণ্য রপ্তানি হয় গার্মেন্ট সহকারে, আর বাকিটা বড় অংশ যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দুটো বাজারই কিন্তু সংক্রমণে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং লকডাউন হয়ে যাচ্ছে। এই পরিবেশে তো ওখানে ডিম্যান্ড যেটাকে বলি আমি চাহিদার দ্রুত পতন হবে। এখন আমাদের রপ্তানি যদি এখানে 20-25% ফল করে যায় তাহলে কিন্তু এটা আমাদের উপর বিরাট একটা অভিঘাত আনবে অবশ্যই। অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সবাই বলছেন, অতি জরুরি চিন্তা করে স্বল্পমেয়াদি উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে সেই এন্ডোর্সমেন্টটা থাকতে হবে, রাষ্ট্রের পর্যায়ে বলতে হবে, বিশেষ করে আমাদের রপ্তানি খাতগুলো যাতে যে সমস্যার সম্মুখীন হবে সেখানে সাময়িকভাবে তাদেরকে সেই রিলিফ দেওয়া, তাদের ঋণটা খেলাপি হলেও সেটা এই মুহূর্তে হয়তো একটা ব্লক অ্যাকাউন্ট করে রেখে দেওয়া, রেখে তাদের যাতে কার্যক্রম তারা চালিয়ে যেতে পারে সেই সাহায্য সহায়তা দেওয়া। পরিস্থিতি সামাল দিতে না পারলে বিশ্ব বাণিজ্যে বিপজ্জনক দেশের তালিকায় যেতে পারে বাংলাদেশ, ব্যাহত হবে সরকারের ঘোষিত অর্থনৈতিক লক্ষ্য। করোনা ভাইরাসের কারণে আসলে দেশের ব্যবসা বাণিজ্যের উপর কতটুকু প্রভাব পড়েছে সে বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখলাম। ফিরছি আবার আলোচনায়। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। কিছু সমস্যা এবং কিছু সম্ভাবনার কথা আপনি বললেন, আমি আসলে আরেকটি জানতে চাচ্ছি যে আমাদের ব্যবসায়ীদের আসলে কতটা সক্ষমতা আছে যদি এই ভাইরাসের প্রভাব আরও কয়েক মাস চলে, সেক্ষেত্রে কি এটি সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে? শর্ট টার্মে আমরা এটা হয়তো কোনোভাবে এটা ম্যানেজ করতে পারব। শর্ট টার্ম মিনিং যে লেস দেন 3 মান্থস, 1.5 মাসের ভিতরে যদি এটা শর্ট আউট হয়ে যায় দেন, কিন্তু আদারওয়াইজ আমাদেরকে কিন্তু এখন থেকে এটার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, আদারওয়াইজ আমরা প্রবলেমে পড়বো। বিজনেস না হলে এখান থেকে রেভিনিউ কালেকশন কম হবে, ডেলিভারি আমি না দিবার পারি তাহলে আমার এক্সপোর্ট হবে না, তাহলে ব্যাংকিং সিস্টেমে আমাকে প্রবলেম দেখা দিবে। ব্যাংকরা তো এক্সপোর্ট ফাইন্যান্স করতেছে, তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটা বিরাট একটা ভূমিকা আছে। যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম জিরো ইন্টারেস্ট ব্যাংক রেটের ক্ষেত্রে জিরো ইন্টারেস্ট ডিক্লেয়ার করছে গতকালকে, মানে এই রিসেন্ট টাইমে। আমাদের ধরেন এক্সপোর্টে যদি ফল করে তাহলে আপনার এটাকে উঠানোর জন্য চেষ্টা স্টক মার্কেট, স্টক ইভেন রিসেন্ট টাইম দেখেছেন আপনি যে সেন্ট্রাল ব্যাংক সারা বিশ্বে আমাদের বাজারে তার ব্যতিক্রম কিছু না, সেটাই হয়েছে। এবং সেই ক্ষেত্রে সরকার একটা উদ্যোগ নিয়েছে থ্রু সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে তারা 200 কোটি টাকা ব্যাংকদেরকে আপনার তারা সবাই করতেছে না, সবাই করতেছে একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো করতেছে। এটা নিয়েই গত তারা বলছিল যে গত বুধবার থেকে তারা বাজারে ঢুকবে, বাজারে ঢুকবে এটা বলছে তারা। সেই ক্ষেত্রে দেশে যে প্রাইভেট সেক্টরের ব্যাংক যারা তারা কিন্তু আপনার তাদের মধ্যেও আর আবার অন্য প্রবলেম আছে, সেটা হলো ওনারা ব্যাংকেরও ব্রোকারেজ হাউস আছে, আবার
অল ডাইরেক্টার্স দে হ্যাভ অলসো ব্রোকারেজ হাউস, এবং সে কোনটা চুজ করবে সে তো তার নিজেরটা করবে। সেই ক্ষেত্রে ব্যাঙ্কেটাতে যাচ্ছে না হয়তো, ও হয়তো বা এমন হতে পারে যে ওনারা ব্যাঙ্কে মাধ্যমে না যাইয়া নিজেরাই করতেছে। এবং এটা যদি ব্যাঙ্ক যদি যায় স্টক মার্কেটে ঢুকে ইন দ্যাট কেস ইন এ বিগার স্কেল সে যাইতে পারে। যেমন রাষ্ট্রায়ত্ত চারটে ব্যাঙ্ক কিন্তু আপনার এটার মধ্যে আসে, তারা দিলে গভর্নমেন্ট এটা চাইছে তখন থেকে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো এটার সাথে আসে। এখন সেটা যে প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলো আসে নাই, সেই কারণেই ওই গত কিছুদিন আগে তিন চার দিন আগে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা অ্যাসিওরেন্স করছে যে তারা এটা দিন পারবো। তবে এখানে আমার একটা কথা আছে, সেটা হলো যে আপনার 5% সেন্ট্রাল ব্যাঙ্ক এটা ঋণটা দিচ্ছে এদেরকে। আমি বলি যে এটা 2% দেওয়া উচিত এবং টাকার পরিমাণও বাড়ায় দেওয়া উচিত। এখন 200 কোটি টাকা দিচ্ছে, 200 থেকে 500 রেঞ্জ ডিপেন্ডিং অন ক্যাপাসিটি অফ দি ব্যাঙ্ক। যারা বেশি অ্যাবজর্ব করতে পারে তারা বেশি নেক নিয়া, যাদের ক্যাপাসিটি লিকুইডিটি পজিশন বেটার আছে সেক্ষেত্রে তারা যদি হায়ার অ্যামাউন্ট নেয়, ওরা ম্যাক্সিমাম ধরুন 500 কোটি টাকা নিল, ইন দ্যাট কেস এটা একটা সাপোর্ট হতে পারে। এবং এটা যদি হয় তাহলে আপনার দেখবেন, এবং অ্যাট দ্য সেম টাইম যে ব্যাঙ্ক রেট 5-6 বছর আগে ফিক্স করা হয়েছে সেটাকে কিন্তু আপনার এখন 5% এটাকেও কমানো উচিত। আমরা আলোচনা অব্যাহত রাখবো, তার আগে ছোট্ট একটা বিরতি নেবো, কারণ বিরতি নেওয়ার সময় এসেছে। দর্শক, বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, এরপরে ফিরে আসবো করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে আসলে কতটা প্রভাব পড়েছে সে বিষয়ে আলোচনা করার জন্য। আশা করি আমাদের সঙ্গেই থাকছেন। দর্শক, বিরতি শেষে আবারও ফিরলাম ইসলামী ব্যাংক নিবেদিত ডিসকাশন অনুষ্ঠানে। আলোচনা করছিলাম করোনা ভাইরাসের প্রভাব ব্যবসা বাণিজ্যে। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আমি একটু আপনাকে জানছি, আপনি বলছেন যে সিদ্ধান্ত নিতে হবে, এখনই এই কাজগুলো করা দরকার। আমাদের আসলে যে এই এখনই এই শেয়ার বাজারকে ঠিক করার জন্য ব্যাংক ঋণ কমানো দরকার, সুদের হার কমানো দরকার, আমাদের আসলে যদি এই করোনা ভাইরাসের প্রভাব আরও বড় হয়, আমাদের রপ্তানি বাণিজ্যে যে ধস নামছে, আমদানি বাণিজ্যে আপনার প্রভাব পড়ছে, এসব বিষয় নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা কি সেই সিদ্ধান্তগুলো নিচ্ছি কি না? মিনিস্ট্রিতে যারা রেসপন্সিবল ডিপার্টমেন্ট আছে সেইগুলো ওনাদেরকে এটা নিতে হবে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এখানে রেলিভেন্ট যে ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি এনারা, তারপরে এই বন্দরের সাপোর্ট দেওয়ার জন্য বন্দর মিনিস্ট্রি, এইভাবে আপনার সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো কার্যকর থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টর প্লেয়ার যারা আছে তারা দে উইল হ্যাভ টু প্লে এ সিগনিফিক্যান্ট রোল, সরকারের পুরো উপর দিলে হবে না, এবং সেই ক্ষেত্রে তারাও কিন্তু বিহেভ করতে হবে ওইভাবে, কেনা বেচা নিয়ে আপনার মানুষ যে হুড় হুড় একটা ভাব, এটা এই ভাবটা কেন? এটা ধরেন বাজারে যদি পর্যাপ্ত সরবরাহ থাকে, সব কিছু থাকে, ওয়াই উই আর পার্চেজিং বাল্ক, আমাদের অস্থিরতা কেন? তার মানে কি এই কনফিডেন্সটা ওই মন্ত্রণালয় থেকে জনগণকে নিশ্চয়তা দিতে হবে? কিন্তু সেটা তো হচ্ছে না। আমি দেখেছি যে খাদ্যমন্ত্রী বলেছেন যে চালের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে, আমি আজকেই দেখলাম যে 3 দিনের ব্যবধানে চালের কেজি আপনার 10-11 টাকা করে বেড়েছে। এটা ওনারা দে শুড মিন ইট যদি বলে থাকে, এটা কার্যকরীভাবে আমরা দেখতে চাই। জেলা প্রশাসক, এসপি, এনারা জেলা পর্যায়ে আছে প্রশাসনে, মাঠ প্রশাসনে, তাদেরকে অ্যাক্টিভ হবে। জনপ্রতিনিধি, পার্লামেন্ট মেম্বার, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে পলিটিক্যাল সাইডে, এনারা প্রত্যেকে কিন্তু দে উইল ওয়ার্ক অন বিহাফ অফ দ্য পিপলস অফ বাংলাদেশ, তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন, সেই ক্ষেত্রে তাদেরও দায়িত্ব আছে। প্রশাসনের দায়িত্ব আছে যে কোনো লোক হোর্ডিং করতেছে কিনা, গুদামজাত করতেছে কিনা, অতিরিক্ত প্রাইস নিতেছে কিনা, এখানে ভিজিলেন্ট থাকতে হবে তাদেরকে। সমস্ত এজেন্সিগুলো মানে গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করি প্রত্যেক প্রশাসনের সমস্ত এরিয়ার যারা যেই কাজে আছে প্রত্যেকটাকে, সরকার তো একটা ছোটোখাটো জিনিস না, এটা কিন্তু অনেকগুলো সংস্থার সম্মিলনের রেজাল্ট হলো সরকার, এবং সেই একটা শব্দ বলা হয় সরকার, কিন্তু এই সরকারের তো অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলো দে মাস্ট বি ফাংশনাল। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, স্ট্যান্ডিং কমিটি অন কমার্স, স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স, স্ট্যান্ডিং কমিটি অন শিপিং মিনিস্ট্রি, এইভাবে মানে পার্লামেন্টে অনেকগুলো কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, মোর দ্যান 50, এবং এনারা যদি ওনাদের রাইট রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি পালন করে ইন দ্যাট কেস এটা সম্ভব। স্যার, আমি এখানে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের করোনা ভাইরাস যে আমাদের ব্যবসা বাণিজ্যে এবং টোটাল অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা হতে পারে, বিপর্যয় নামিয়ে আনতে পারে, এরকম আশঙ্কা করে কি আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি?
এটা এখন তো এভরিবডি ইজ অ্যালার্ট, এটা আমরা যেটা দেখতেছি এখন কার্যকরী, এটা তার আমরা দেখতে চাই। চায়নাতে হওয়ার পরে তখন এটার যে ইম্প্যাক্ট ইন আদার কান্ট্রিজ এটা যে হতে পারে সেটাও কিন্তু আমাদের আন্দাজ করে আগে থেকে প্রিপারেশন আমরা হওয়া উচিত। বাট পত্রপত্রিকা টেলিভিশন এই সমস্ত আমরা দেখতেছি, কিন্তু কার্যকরভাবে দেখতে হলে দেখা যাচ্ছে যেমন ঢাকা এয়ারপোর্টে এই যে যারা বাইরে থেকে আসতেছেন ওনাদের যে কোয়ারেন্টাইনে রাখবে, এই জিনিসটার জন্য প্রোঅ্যাক্টিভ যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার সেটা আমার মনে হয় কার্যকর ছিল না প্রথম দিকে, কিন্তু এখন হয়তো হয়েছে। এটা প্রোঅ্যাক্টিভ মানে কি, আমি এস্টিমেট করতে হবে যে অন্য দেশে ইন্ডিয়াতে যদি কোনো একটা ভাইরাসের ইম্প্যাক্ট হয়, চায়নাতে যদি হয় বা অন্যান্য দেশে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে হয়, তাহলে এটার রেজাল্ট আমাদের দিকে আসতে পারে। ওই এক্সপেকটেশন উই মাস্ট বি প্রিপেয়ার্ড, দিন যেটা গেছে ওটা নিয়ে আলাপ না করে এখন থেকে আমাদেরকে এটার ব্যাপারে জরুরি অবস্থা ভিত্তিতে আমাদেরকে প্রস্তুতি নিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবার রোল আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তিনটে বিষয়, পরীক্ষা, শনাক্ত, বিচ্ছিন্নকরণ। আমাদের তো পরীক্ষার জন্য কিটই নেই। না, কিটের জন্য কিট নেই, এটা অন্য জায়গায়ও ছিল না, কিন্তু এটা তারা ব্যবস্থা করছে, সেটা আমাদেরও করতে হবে। এটা আপনি আগে করতে পারেন নাই সেটা এখন ফরগেট দ্যাট, ফ্রম ইউ স্টার্টে এটা রেডি থাকা উচিত ছিল, সেটা যদি না থাকে তাহলে তো এটা আমাদের ম্যানেজমেন্ট ফেলিওর। আপনার ব্যাংকগুলো থেকে ব্যবসায়ীদের ডেকে কি আপনারা বৈঠক করেছেন এবং তাদেরকে যে সাপোর্ট দেওয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেছেন? আমরা ব্যাংকের আমাদের মানে গার্মেন্টস স্পেশালি এক্সপোর্টে যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, কনস্ট্যান্টলি যোগাযোগ আছে। আমরা উই আর গেটিং ইনফরমেশন, রেলিভেন্ট ইনফরমেশনগুলো নিয়ে তারা কীভাবে হ্যান্ডেল করতেছে এই সমস্ত সিচুয়েশন, তাদের সাথে আমাদের যোগাযোগ চলতেছে। এই প্রবলেমগুলো কিন্তু এটা একটা জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সেই ক্ষেত্রে এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এটাকে বলা হয় যে ইকোনমিক্সের ভাষায় এটাকে বলে কন্টাজিয়ন ইফেক্ট। আপনাদের আমার সাথে বিজনেস পার্টনার যিনি আছেন, যেই দেশ আছে সেই দেশে যদি কোনো রকমের প্রবলেম দেখা দেয় সেটা আমাকে এফেক্ট করবে। আমার যে প্রবলেম, আমার যদি ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম সৃষ্টি হয় সেখানে তারাও কিন্তু এটার উপরে ওয়াচ রাখতেছে। এই সমস্ত ব্যাপারে কিন্তু ব্যাংকগুলো সজাগ আছে এই কারণে ব্যাংকের টাকা ইনভলভ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তারা যদি ওখানে কোনো জায়গায় যদি এটা সাপ্লাই না আসে, যেমন ওখানকার ফ্যাক্টরি বন্ধ, সেই ক্ষেত্রে যেই জিনিস আমি ইম্পোর্ট করতে, এডিয়েবল ওয়েল বা অন্যান্য যে সমস্ত আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনি, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার যে লাক্সারি আইটেম যেগুলো সেগুলো ভোগ্যপণ্যের মধ্যে, সেগুলোকে আমরা বাদ দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয়তার মধ্যে প্রায়োরিটি দেওয়া উচিত। সেক্ষেত্রে কি আপনারা ব্যাংকের থেকে কোনো নির্দেশনা আছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সেগুলো আমদানির ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা, মানে ব্যাংক সুদের হার কমিয়ে দিয়ে বা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করে সুদের হার কমানো ব্যাপারে, এগুলোর ব্যাপারে আলাপ হয় না। সুদের হার এখন যেভাবে আছে যে 9-6 যেটা, এটাই ফুললি বাস্তবায়ন করতেছেন একমাত্র 4টে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়া, অন্য কেউ এখনও কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে নাই। সুতরাং সুদের হারের ব্যাপারে যদি এটা আমাদের লোয়েস্ট লেভেলে এখন আমরা আছি, এটা যদি কমাইতে হয় তাহলে সুদের হার কমাইতে হলে ব্যাংক রেট যে সেন্ট্রাল ব্যাংকের যে ব্যাংক রেট আছে সেটা এখন 5%, এটাকে যদি আপনি রিডিউস করেন তাহলে এটা কমানো সম্ভব। এছাড়া এখন আপনাদের 6 এবং 9 ভিতরে ডিফারেন্স হলো 3% স্প্রেড, এই 3%-এর ভিতরে ব্যাংক তার খরচ টরচ বাদ দিয়া, বেতন খরচ টরচ সব কিছু বাদ দিয়া, ব্যাড লোন বাদ দিয়া, তারপরে যখন ই করবে দেখা যাবে তার সারপ্লাস থাকতেছে না, প্রফিট থাকতেছে না। তো সেই ক্ষেত্রে ব্যাংকের এটাতে এই পরিস্থিতিতে ব্যাংক এর থেকে সুদের হার কমানির সুযোগ এখন কম নাই। যদি বাংলাদেশ ব্যাংক তার যে ব্যাংক রেটটা কমায়, ইন দ্যাট কেস এটা দ্যাট ইজ এ পসিবিলিটি। আপনারা ব্যাংকাররা বলছেন না? না, ব্যাংকার এইভাবে অর্গানাইজলি এটা এই প্রথম মাননীয় মন্ত্রীর সাথে এখানে আলাপ হলো, সেদিন স্টক মার্কেট নিয়ে হয়েছে, এটা নিয়ে পুরো কিন্তু ডিটেল ওইভাবে অ্যাসোসিয়েশন আকারে বা একটা সেমিনার আকারে এই ধরনের কোনো আলাপ হয় নাই। বাট ইন্টারনালি প্রত্যেকটা ব্যাংক আই বিলিভ যে তাদের ম্যানেজমেন্ট বোর্ড এরা কনসার্ন এই সমস্ত ব্যাপারে। যদি আপনি অল্প কথায় বলেন তাহলে এই যে মন্দা আসার একটি আশঙ্কা রয়েছে, এটি থেকে আপনি যদি 3 শব্দে বলেন তাহলে কী বলবেন এটি থেকে আমাদের কাটিয়ে ওঠার উপায়? নাম্বার 1 আমি বলবো যে ব্যাংকের রেটটাকে চেঞ্জ করা, লোয়ার করা, তারপরে আপনার সাপ্লাই চেইনটার উপরে মনিটরিং, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং। নোবডি ক্যান টেক দি অ্যাডভান্টেজ নিয়ে যে লাভ করা, মুনাফা করা, এটাকে স্টপ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে আরম্ভ করি যে সমস্ত ওয়াচ ডগুলো আছে সবগুলো কিন্তু ফাংশনাল থাকা উচিত, এবং এজেন্সিগুলো গভর্নমেন্টের যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা আপনার সজাগ থাকা উচিত, এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটা আছে ওনারাও ওনাদের অ্যাক্টিভ রোল প্লে করা উচিত, তাতে যে
সার্ভিলেন্সটা, মনিটরিংটা সব জায়গায়, যদি সাপ্লাই চেইনের মধ্যে কোনো রকমের কেউ আন্ডিও কোনো বেনিফিট নেওয়ার জন্য ষড়যন্ত্র না করতে পারেন, এই ব্যাপারে কেয়ারফুল থাকা। আর হলো তো তিন নম্বরটা হলো যেটা, সেটা হলো করোনা ভাইরাসের জন্য যে সমস্ত নিয়মকানুন, ডাক্তারদের যে নির্দেশনা, এটা আমরা সর্বস্তরে এভরিবডি উই শুড ফলো। এবং এখানে পলিটিশিয়ানরা ইনভলভ হওয়া উচিত, অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভ হওয়া উচিত, পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা পুরো সবাই তাদের রেসপেক্টিভ রেসপন্সিবিলিটি পালন করার জন্য এটা একটা মোক্ষম সময় যে মানুষকে বিপদ থেকে উদ্ধার রাখার জন্য কীভাবে চলাচল করা দরকার, তাদের যে কোড অফ লাইফ, কোড অফ কন্ডাক্ট, এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটা ডিক্লেয়ার করতেছে সেই ডিক্লারেশন অনুযায়ী সবাই যাতে এটা মেনে চলে। এয়ারপোর্টে এসে আমি হাঙ্গামা করলাম এটা তো হলো না, কিন্তু আপনি ওখান থেকে এসে 14 দিনের যে কোয়ারেন্টাইন এভরি উই শুড ফলো, যে নাগরিক হিসাবে আমাদের এটা ফলো করা উচিত। ওইগুলো করার পরে যে প্রেসক্রিপশানগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই করোনার থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মেকানিজমগুলো ডিক্লেয়ার করা হয়েছে ডাক্তারদের কাছ থেকে, মেডিকেল প্রেসক্রিপশান, সেগুলোকে উই শুড অ্যাভয়েড বাই ফেথফুললি অ্যান্ড রিলায়েবলি আমরা ফলো করা উচিত। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আপনার মধ্যে বিশ্বাস করি যে আমরা এই অর্থনৈতিক মন্দার ছায়া আমাদের উপর পড়বে না, আমাদের অর্থনীতির চাকা সচল থাকবে এবং আমাদের মানুষ আতঙ্কিত হবেন না, সচেতন হবেন এবং এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো, এই বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আতঙ্কিত হব না, সচেতন হব এবং করোনা ভাইরাসের প্রভাব থেকে, এই মহামারী থেকে আমরা আমাদের সচেতনতায় পারে আমাদেরকে রক্ষা করতে, এই বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।